আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আম্মু একটা স্পেশাল কাবাব বানাবে। সচরাচর কিন্তু আমরা বিফ কাবাব অথবা চিকেন কাবাব বানিয়ে থাকি, যেটা শুধুমাত্র মাংসের হয়ে থাকে। বাট এখানে হচ্ছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আম্মু হচ্ছে একটা স্পেশাল কাবাব বানাবে, যেটা হচ্ছে রোজার জন্য আম্মু আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখবে। তো প্রথমে হচ্ছে এখানে কিছু চিকেনের পিস নিয়েছে, যেগুলো হচ্ছে বোনলেস চিকেন ছিল। এই প্যানটার মধ্যে হচ্ছে আম্মু চিকেনগুলো ভালোভাবে তেলে ভেজে নিচ্ছে। চিকেনগুলো প্রথমেই কিন্তু হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, আর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরেই হচ্ছে মাংসগুলো এখানে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভাজার পর উপর দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিছিল, তারপর হচ্ছে ঢাকনাটা তুলে দেখতে পারতেছেন মাংসগুলো থেকে একটু পানি বের হয়েছে। মাংসগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছে, অ্যান্ড পরে দিয়ে হচ্ছে আবার একটু পানি অ্যাড করছিল যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু সামনে রোজা চলেই আসতেছে আর মাত্র কিছুদিন, তো সবাই বলতে গেলে এরকম রোজায় ইফতারের জন্য কিছু নাস্তা আইটেম আগে থেকে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতেছে। তো এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিছে। আদা বাটা রসুন বাটাটা হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো ওইগুলো এখন দিয়ে দিল। সাথে দিয়ে দিছে পেঁয়াজ কুচি। এইবারে পেঁয়াজটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবে। তো যেটা বলতেছিলাম আর কি, সবাই বলতে গেলে মানে এরকম আগে থেকে নাস্তা টাস্তা যা আছে সব বানায় রাখে রোজার সময়, যাতে ওরকম প্যাড়া খাইতে না হয়। তো এখানে হচ্ছে দিয়ে দিছে মটর। এবার সবগুলা ভালোভাবে এভাবে তেলের মধ্যে ভেজে নেবে। এই সবগুলাই কিন্তু আমরা কাবাবের মধ্যে ইউজ করব, যার কারণে এগুলো আগে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়। এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছে গাজর কুচি। গাজরটা হচ্ছে গ্রেট করে নিছিল গ্রেটারে, যার কারণে এরকম পাতলা পাতলা করে করা গেছে, অ্যান্ড এটাই কিন্তু ভাল লাগে দেখতে। তো এখন এখানে ভালোই গাজর নিছে, কতটুকু নিছে আমি ওইটা আসলে বলতে পারতেছি না। তো এখন হচ্ছে গাজরটা ভালোভাবে মিক্স করে নিয়েছে, অ্যান্ড গাজরটা এভাবে ভেজে নেবে। তো মাংসগুলো হচ্ছে আম্মু আবার সাইড দিয়ে নামাই নিচ্ছিল। মাংসগুলো তো ছিঁড়তে হবে, তো এখানে তো ছিঁড়া সম্ভব না। মাংসগুলো যখন দেখতেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে আলাদা একটা প্লেটে নামাই নিচ্ছে, অ্যান্ড বাকি জিনিসগুলো হচ্ছে ভালোভাবে আম্মু ভেজে নিতেছে। যেহেতু মাত্র গাজরটা দিল, সেহেতু হচ্ছে গাজরটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে হয়ে যায়। আর আগে থেকে এখানে হচ্ছে কাবাব বানানোর জন্য আলু সিদ্ধ করে রাখছিল আম্মু। হচ্ছে আম্মুর পরিমাণ অনুযায়ী আলুটা সিদ্ধ করছে, যতটুকু কাবাব আম্মুর বানাতে হবে ওই পরিমাণে আলুটা সিদ্ধ করে নিছে। এবার হচ্ছে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কাবাবটার শেপটা ভালোভাবে দেওয়া যায়। তো এখানে দিয়ে দিছে সয়া সস। সয়া সস আপনারা লাইট বা ডার্ক যে কোনো একটা সয়া সস ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। এবার হচ্ছে দিয়ে দিচ্ছে কাবাব মশলা। যেহেতু কাবাব বানাচ্ছে, কাবাব মশলাটা কিন্তু মাস্ট। কাবাব মশলা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে কাবাবের মধ্যে। তো যেহেতু আম্মু দিতে অভ্যস্ত, তাই কোনো পরিমাণ মেপে আম্মু মশলাগুলো দিচ্ছে না। আপনারা এখানে এক চামচ করে সবগুলো দিয়ে দিতে পারেন। তো তারপর এখানে দিয়ে দেওয়া হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার ফলে কিন্তু কাবাবটা অনেক স্পাইসি হবে এবং এটা খেতেও খুব বেশি সুস্বাদু হবে। দেন এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দিবে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা হাফ চামচ পরিমাণ দিয়েন। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা আমার এখানে এক চামচ পরিমাণ দিয়েছে, আর আমরা তো আগে চিলি ফ্লেক্সও দিছিলাম। তারপর এখানে দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া। সবগুলোই এক চামচ করে দিয়ে দেওয়া হলো। দেন হচ্ছে আমরা যে মাংসগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো আম্মু আগেই হচ্ছে এরকম আলাদা আলাদা ছিঁড়ে ছিঁড়ে গ্রেট করে নিছিল, ওই মাংসর পিসগুলো এখন এখানে দিয়ে দিল। তারপর হচ্ছে আমরা মাংস ছাড়াও যা যা ভেজে রাখছিলাম তেলের মধ্যে, মটর গাজর কুচি, এগুলো সবগুলোই এখন এখানে দিয়ে দেওয়া হলো। কোনো কিছুতে গাজর যখন দেওয়া হয় তখন এটা কেন জানি, আমি জানি না, মানে খেতে খুবই ভাল লাগে। তারপর হচ্ছে সব কিছু যখন দেওয়া শেষ হয়ে গেলো, আম্মু হচ্ছে হাত দিয়ে এটা ভালোভাবে মাখায় নিবে। হাত দিয়ে মাখানোর ফলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, যার কারণে আম্মু সবসময় হাত দিয়ে মশলা মাখাটা প্রেফার করে। তো আম্মু হচ্ছে এখানে কাবাবে যা যা দিছে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখায় নিচ্ছে। এইবার হচ্ছে আম্মু এখানে একটা ডিম দিয়ে দিছে। এবার ডিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে কাবাবের সাথে, কাবাবের পুরটার সাথে ডিমটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে।
এটা যত ভালোভাবে মিক্স করা হবে কাবাবের শেপটা তত ভালোভাবে আসবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে ময়দা। ময়দা আপনারা 2 টেবিল চামচ ব্যবহার করবেন। তো ময়দাটা দেওয়ার পর আবারও ভালোভাবে হাত দিয়ে কাবাবের পুরটা মিক্স করে নেওয়া হচ্ছে। যখন ভালোভাবে কাবাবের পুরটা মিক্স করা হয়ে যাবে তখন হচ্ছে আম্মু হাতে এইভাবে সামান্য পরিমাণে তেল লাগাই নিছে। এবার হচ্ছে কাবাবে শেপ দিবে। তো এটা দেওয়ার সময় হাতে লেগে যাইতে পারে, যার কারণে তেল লাগাই নিল যাতে হাতে না লাগে। তো এবার হচ্ছে আম্মু হাত দিয়ে এভাবে গোল গোল করে আম্মু আমার ইচ্ছা মতো কাবাবে শেপ দিয়ে নিচ্ছে। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কিন্তু কাবাবগুলো রেডি করতে পারেন। আম্মু হচ্ছে এভাবে গোল গোল করে সার্কেল করে দেন হচ্ছে এভাবে চারটা করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছে। সচরাচর কাবাবের শেপ যেরকম হয় এরকম করে সবগুলো কাবাব বানায় নেবে। তো এইগুলো হচ্ছে আম্মু রোজার জন্য বানাচ্ছিল। রোজা তো সামনে চলেই আসতেছে, এগুলো আম্মু এখন বানায় ফ্রোজেন করে রাখবে, যাতে করে হচ্ছে রোজার সময় ইফতারের টাইমে আম্মু জাস্ট ফ্রিজ থেকে নামায় নামায় এগুলো ভেজে ইফতারে সার্ভ করতে পারে। তো আজকে ছিল আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি সকলের কাছে ভালো লাগছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।